গরুর দাম অনেক হেভি, অনেক দাম অনেক। সামনে কুরবানির জন্য এখন আর কমবে না। বাজেটের উপর নির্ভর করবে আপনি কমার ভাড়া। যখন আপনার বাজেটটা কম থাকবে তখন আপনার জিনিসের দাম কমে আসবে। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর যে আমরা যে আছি আমাদের জন্য জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। কমামার সম্ভব না, আল্লাহ মালিক কইতে পারবো না। আমরা তো আটে যাই দশ জনের দেখে, আমরা যদি কই বলে পঞ্চাশ হাজার আড়ে জনে নাকি পাঁচ পঞ্চাশ, সেটা কম্পিটিশনের ব্যবসা শুরু করে দিছে। পরে দোকানে এনে দিই আমি চালান মিলে না, আমার লস না, আমি না কিনি না আরেক জনে নাকি। এই তো এই কইলাম না, না আমি তো চিনি না। এইখানে ব্যবসা হচ্ছে পারাপারি ব্যবসা, দোকান বন্ধ রাখবো দোকান তো বন্ধ রাখতো না, এই সে সমস্যা। চালান বিড়ে না মানে করতে এত দাম হইলো, আল্লাহ মাহবুব ছেড়ে কেউ বলতে পারে না। দেখেন আল্লাহ যদি কমায়, কমানোর মালিক আল্লাহ, বাড়ানোর মালিক আল্লাহ। আমরা তো এই দেশে তো খালি বাড়তেছি, কমতেছে না কোনো জিনিস। চড়া তো আমাদের মধ্যবিত্তর জন্য অনেক অনেক না। আর বাজেট অনুযায়ী আমরা সরকারি শুনছি যে বাজেট অনুযায়ী কমবে গরুর গোশ, আমাদের জন্য তো একটা প্লাস পয়েন্ট ভালো। এখন সে বলছে আমরা তো কিনতে আসলে তারা বলে যে ভাই আমরা বাড়তি কিনতে হইতেছে, তাই বাড়তি বিক্রি করে। এখন একটা বাজেট ধরিয়ে দিলেন, তারা যদি দিতে পারে আমাদের তো কোনো ই নাই। গরুর দাম অনেক হেভি, অনেক দাম অনেক। সামনে কোরবানির জন্য এখন আর কমবে না। আমাদের যেটা আইডিয়াতে বলা মানে মনে করতে আছি, গরু অনেক দাম বাড়তি, সব কিছু দাম বাড়তি, আবার বাজারও তো বাড়তি ধরতে আছে, তো বাড়বো কমবো কিভাবে? আরো জিনিস বাড়বো বাড়তি, বাজেটে বাড়াইছে না, এখন সব জিনিসের দাম বাড়তেই থাকবে। আর সামনে এসে কোরবানি, কোরবানি গরুর দাম এইভাবে চড়া থাকে, এই জন্য গরুর গোশের দাম চড়া থাকবে। সাতশো আশি টাকা কেজি না, এখন খাবার দাম বেশি তো কমতে পারে, ঠিক আছে যদি কমাই দাম কমবে, যদি সে যদি কমাই দেয় তাহলে আমরা বিক্রি কমাই বেশি সম্ভব, যদি সে কমাই দেয় যদি খাবার দাম তো কমাই দেয়, খাবার দাম বেশি। আসলে বাজারের যে অবস্থা বুঝতে পারতেছেন, আমাদের মতো মধ্যবিত্তে যারা আছে আসলে খুব মানে বলতে পারতেছি না কিছু, আবার সইতে পারতেছি না কিছু, এই অবস্থা। আসলে বাজারের প্রভাব তো সরকার ঘোষণা দেওয়ার আগেই হয়ে গেছে। এই যে গরুর মাংস সাতশো টাকা কেজি, আটশো টাকা কেজি, আসলে এটা খুব কী আর বলবো, মানে বলার মতো কিছু নেই। আর দ্রব্যমূল্য কথা বলছেন, প্রতিদিনই হু হু করে বাড়ছে। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর যে আমরা যে আছি, আমাদের জন্য জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের যে মানে আমাদের তো আয়ের একটা ফিক্সড ইনকাম, প্রতিদিনই তো প্রতিদিন আসছি, প্রতিদিনই বাড়ছে। আমরা প্রচণ্ড হারে দিশাহারা, সামনের দিন আমরা কীভাবে চলব? আচ্ছা, আপনি এই পর্যন্ত দেখেছেন বাংলাদেশে কোনো জিনিস দাম বাড়লে কমেছে? কমে নাই, কমবেও না। আমাদের আমাদের মতন যারা বড় লোকদের জন্য কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের শ্রেণী যে আমরা আছি, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যায় আছে আমরা, আমাদের সব কিছুর মধ্যে আমাদেরকে এই প্রেশারটা নিতে হয় না? কোনো সম্ভাবনা দেখছি না বাজারে। আজকে গতকালকের বাজার আজকের বাজার অনেক ডিফারেন্স, এবং আমরা মধ্যবিত্তের মানুষ যারা আছি আমরা জীবন প্রায় দুর্বিষহ হয়ে গেছে। আমরা আসলে এ থেকে একটু পরিত্রাণ চাচ্ছি, আমরা বাঁচতে চাই। একটা জিনিসের দাম বাড়লে দেখি যে মানে এর সাথে রিলেটেড সব জিনিসের দামই বেড়ে যায়, এটা আসলে আমাদের সাধারণ যে ভোক্তা আছে সবার ভিতরে এটা পড়বে, আমার কাছে এটা মনে হচ্ছে। সব কিছু মিলিয়ে এখন দেখতে হবে যে এটা কেমন হয় আর কি। তবে সবার উচিত বা গভর্নমেন্টের উচিত যে সাধারণ ভোক্তা বা সাধারণ জনগণের উপরে যেন বাড়তি কোনো চাপ না পড়ে, সেই বিষয়ের দিকে আর কি খেয়াল রাখা আর কি।